এই ব্যাগগুলো দেখে আপনি মনে করতেই পারেন এটি প্লাস্টিকের পলিথিন ব্যাগ, কিন্তু আপনার ধারণা ভুল। দেখতে হুবহু পলিথিনের মতো হলেও এতে নেই প্লাস্টিকের কোনো উপকরণ। ব্যাগগুলো বানানো হয়েছে কেবলই পাটের আঁশ থেকে, আর পাট থেকে তৈরি এই সোনালি ব্যাগ খুলে দিতে যাচ্ছে সোনালি আঁশের নতুন সোনালি দিগন্ত। রাজধানীর ড্যামরায় লতিফ বাওয়ানি জুট মিলে পরীক্ষামূলকভাবে তৈরি হচ্ছে এই পলিমার ব্যাগ। চলছে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার কর্মযজ্ঞ। এরই মধ্যে চাহিদা মিলেছে দেশ ও দেশের বাইরের ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকেও। পাটের তৈরি এই পলিব্যাগ দেখতে বাজারের সাধারণ পলিথিনের মতো হলেও এটি অনেক বেশি টেকসই ও মজবুত। পাটের সূক্ষ্ম সেলুলোজ প্রক্রিয়াজাত করে তৈরি করা এই পলিব্যাগ কয়েক মাসের মধ্যে পচে মাটির সঙ্গে মিশে যায়, ফলে এটি পরিবেশ দূষণ করে না। এটিকে তাই ভাবা হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের একটি নির্ভরযোগ্য বিকল্প হিসেবেই। পাট থেকে কিভাবে তৈরি হয় এই পলিব্যাগ? পাটের আঁশ থেকে পলিমার তৈরির এই পদ্ধতি উদ্ভাবন করেছেন বাংলাদেশের পাটকল কর্পোরেশনের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা অধ্যাপক মোবারক আহমদ খান। 20 বছর ধরে তিনি পাটের বাণিজ্যিক ব্যবহার নিয়ে গবেষণা করছেন। এই পদ্ধতি উদ্ভাবনের জন্য বাংলাদেশের বিজ্ঞান একাডেমি তাকে 2015 সালে স্বর্ণপদকও দেয়। গঠনগত দিক থেকে পাট জটিল পলিমারের সমন্বয়ে গঠিত, যাতে প্রধানত স্যালুলোজ 75 ভাগ, হ্যামি স্যালুলোজ 15 ভাগ এবং লিগনিন থাকে 12 ভাগ। এছাড়া স্বতন্ত্র পরিমাণে ফ্যাট, মোম, নাইট্রোজেনাস ম্যাটার, বিটা ক্যারোটিন ও জ্যান্থোফেলাস থাকায় পাটপণ্য পচনশীল ও পরিবেশ বান্ধব। পাটকলে ফেলে দেওয়া পাটের আঁশ থেকে প্রথমে সূক্ষ্ম স্যালুলোজ আহরণ করে আলাদা করে নেওয়া হয়। পানিতে দ্রবণীয় এই স্যালুলোজ পরে রাসায়নিক দ্রব্য ব্যবহার করে পরিবর্তন করা হয়। দ্রবণীয় স্যালুলোজের সঙ্গে ক্রসলিঙ্কার মেশানো হয়। বিশেষ তাপমাত্রায় রাসায়নিক বিক্রিয়ায় দ্রবণটি ড্রায়ার মেশিনের ভেতরে পরিচালিত হয়। এতে করে তা শুকিয়ে প্লাস্টিকের শীটের আকারে যন্ত্র থেকে বেরিয়ে আসে। পরে শীট কেটে চাহিদা মতো পলিব্যাগের আকার দেয়া হয়। এই ব্যাগটির আরেকটি বড় গুণ হলো যে এই ব্যাগটি পলিথিনের ব্যাগের চেয়ে প্রায় 1.5 গুণ বেশি শক্তিশালী। যদি কেউ 10 কেজি নিতে পারে পলিথিন ব্যাগে, এটার সম পরিমাণ ব্যাগে 16 কেজি মানুষ মাল সে এটা নিতে পারবে। এটা সম্পূর্ণরূপে পচনশীল ও পরিবেশ বান্ধব। এই ব্যাগ পানিতে প্রায় 5 ঘন্টা পর্যন্ত টিকে থাকে, তারপর ধীরে ধীরে গলতে শুরু করে। ক্ষতিকর কোনো কেমিক্যাল এতে ব্যবহার না করায় 5 থেকে 6 মাসের মধ্যেই মাটিতে মিশে জমির উর্বরতাও বৃদ্ধি করে। যে ব্যাগটি সম্পূর্ণভাবে পচনশীল, যে ব্যাগটি মাটিতে যে সময়ের জন্য কেউ পচনশীল করতে চায়, আমরা সেই সময়ের জন্য পচনশীল করতে পারবো। এবং এই ব্যাগে কোনো ধরনের প্লাস্টিক ইউজ করা হয় নাই। বাজারে এই পর্যন্ত যত ধরনের ব্যাগ পাওয়া যায় বা সোকল প্লাস্টিক বলবো আমি দাবি করতে পারি, তার মধ্যে অবশ্যই প্লাস্টিক থাকে। আমার এই ব্যাগের মধ্যে কোনো রকম প্লাস্টিক নেই, সম্পূর্ণ ন্যাচারাল প্রোডাক্ট থেকে, বায়োপলিমার থেকে এই ব্যাগটি তৈরি। বিশ্বে প্রতি মিনিটে 10 লাখের বেশি এবং বছরে প্রায় 5 লাখ কোটি পলিথিন ব্যাগ ব্যবহার করা হয়। এর মাত্র 1% পুনর্ব্যবহারের জন্য প্রক্রিয়াজাত করা হয় এবং সমুদ্রে ফেলে দেওয়া হয় 10%। এসব পলিব্যাগ 100 বছরেও পৌঁছবে না ও মাটির সঙ্গে মিশবে না, যার ক্ষতিকর প্রভাবের শিকার মানুষ ছাড়াও বিপুল সংখ্যক পাখি ও জলজ প্রাণী। বাংলাদেশে 1982 সাল থেকে বাণিজ্যিক ভিত্তিতে পলিথিনের উৎপাদন শুরু হয়। পলিথিনের অতি ব্যবহারের কারণে রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। 2002 সালে দেশে আইন করে পলিথিন ব্যাগ উৎপাদন, বাজারজাত ও বিক্রি নিষিদ্ধ করা হয়। দামে সস্তা ও অন্য কোনো বিকল্প না থাকায় নানা সরকারি উদ্যোগ সত্ত্বেও পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পরিবেশ বাঁচাও আন্দোলনের এক পরিসংখ্যান বলছে, শুধু ঢাকাতেই প্রতিদিন 1 কোটি 40 লাখ পলিথিন ব্যাগ জমা হচ্ছে। ব্যবহৃত পলিথিন গলিয়ে আবার ব্যবহার করায় এতে রয়ে যাচ্ছে বিষাক্ত কেমিক্যাল, যা থেকে ক্যান্সার, চর্মরোগ, লিভার, কিডনি ড্যামেজ সহ জটিল সব রোগের সৃষ্টি হচ্ছে। গবেষণায় দেখা গেছে 1 টন পাট থেকে তৈরি থলে বা বস্তা পোড়ালে বাতাসে 2 গিগাজুল তাপ এবং 150 কিলোগ্রাম কার্বন ডাইঅক্সাইড ছড়িয়ে পড়ে। অন্যদিকে 1 টন পলিথিন ব্যাগ পোড়ালে বাতাসে 63 গিগাজুল তাপ এবং 1340 টন কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছড়িয়ে পড়ে।
পরিবেশের জন্য পলিথিন কতটা হুমকি তা এখান থেকেই পরিষ্কার। যান্ত্রিক শক্তিমত্তা পরীক্ষায় দেখা গেছে পাটের তৈরি পলিমারের ব্যাগ সাধারণ পলিব্যাগের চেয়ে দেড় গুণ টেকসই ও মজবুত। পানিরোধক এই পলিব্যাগের দাম খুব বেশি না। এক কেজি পলিথিন ব্যাগের দাম যেখানে 200 থেকে 250 টাকা, সেখানে এক কেজি পচনশীল পাটের পলিব্যাগের দাম পড়বে 250 থেকে 300 টাকা। বাণিজ্যিকভাবে উৎপাদনের পর বাজারে এলে এর দাম আরও কমবে বলেই আশা আবিষ্কারকের। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান বিজেএমসির তত্ত্বাবধানে 2017 সালের 12 মে ঢাকার ড্যামরায় লতিফ বাওয়ানি জুট মিলে পাটের পলিব্যাগ তৈরির পাইলট প্ল্যান্ট উদ্বোধন করা হয়। পাটের পলিব্যাগ তৈরি করতে সেখানে সেমি অটোমেটিক প্ল্যান্টে সেলুলোজ এক্সট্রাকশন মেশিন, রিয়াকশন চেম্বার, কাস্টিং মেশিন, কাটিং অ্যান্ড প্রিন্টিং মেশিন ও প্যাকেজিংয়ের ভারী যন্ত্র স্থাপন করা হয়েছে। এখন চলছে উৎপাদন। পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের ব্যাগ বিশ্বজুড়ে যখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, তখন পাটের এই প্রাকৃতিক পলিব্যাগ বিশ্বের পরিবেশ দূষণ কমাবে। বিশ্ববাজারে এর বিপুল চাহিদার আভাস এরই মধ্যে পাওয়া যাচ্ছে। বাণিজ্যিকভাবে বাজারে আসার আগেই এটি দেশে বিদেশে সাড়া ফেলে দিয়েছে। আমরা আজকাল সারা ওয়ার্ল্ডে যেভাবে ডিমান্ড আছে, সেই ডিমান্ড যদি ফুলফিল করতে পারি, তাহলে এই একটি ব্যাগের মাধ্যমে, স্যার আরেকদিন বলেছিলেন যে বাংলাদেশকে ব্র্যান্ড করা সম্ভব এবং সারা ওয়ার্ল্ড এর উপরে তাকিয়ে আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা খাদ্যশস্য ও চিনি মোড়কীকরণের জন্য পরিবেশবান্ধব পাটের বস্তা বা থলে ব্যবহারের সুপারিশ করেছে। বিখ্যাত চেইন শপ টেস্কোর প্রতি মাসে 1 মিলিয়ন প্রাকৃতিক আঁশের তৈরি ব্যাগের প্রয়োজন। এই ব্যাগ তারা প্রধানত ভারত থেকে আমদানি করছে। দেশের ভেতর ইতিমধ্যে আড়ং, স্বপ্ন, আগ্রা সহ দেশীয় কয়েকটি চেইন শপ কর্তৃপক্ষের সঙ্গেও সভা করেছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়। মেগাশপগুলো এই পলিব্যাগ ব্যবহার করতে আগ্রহ প্রকাশ করেছে। এবং সেই হিসাবে গেলে 200-250 কোটি টাকা হলেই, যেহেতু আমার জায়গা আছে এখানে রতি বনিতে, আমার অন্যান্য লজিস্টিক সাপোর্টে কিন্তু আমার নিতে পারবো। শুধু বিল্ডিং আর যদি মেশিনারিজ আমরা সোর্সিং করতে পারি, তাহলে 200 কোটি টাকার মধ্যে দিলে আমি দৈনিক 10 টন প্রোডাকশনে যাওয়া সম্ভব হয়। আর ইমিডিয়েটলি আমাদের যেটা বলেছিলাম, যদি 2.5 কোটি টাকা আমার হাতে এখন পাওয়া যায়। বাণিজ্যিক ভিত্তিতে পাট থেকে পলিথিন উৎপাদন কার্যক্রম শুরু করতে যুক্তরাজ্যের একটি বেসরকারি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ জুট মিল কর্পোরেশন। বস্ত্র ও পাটমন্ত্রী জানান, এই প্রকল্প সফল হলে প্রতিদিন 1 লাখ পিস পলিব্যাগ উৎপাদন হবে। ধীরে ধীরে এটি বাড়ানো সম্ভব। আমরা ইমিডিয়েটলি যত বাজেট লাগে, এটা উনি একটা বাজেটের কথা বলেছেন, বাজেটে আমরা ইনশাআল্লাহ বাজেট দিয়ে তাকে তাড়াতাড়ি আমরা কমার্শিয়াল প্রোডাকশনে যাবো। প্রোডাকশনে গিয়ে আমরা যদি না পারি, ওনাকে বলবো ফর্মুলেশন যাতে বাইরে দেয়, বাইরে দিয়ে যাতে প্রাইভেটে যেতে পারে। যত কুইকলি আমার দেশকে, আমরা আমার আমার দেশে এমন হতে পারে, আমাদের দেশে পূর্ণ পাটটাই আমাদের এই এই ধরনের শপিং ব্যাগ হয়ে সারা বিশ্বে আমরা এক্সপোর্ট করতে পারবো, সেটাই আমাদের সফলতা। সব দিক বিবেচনায় এই সোনালি ব্যাগ তৈরির প্রকল্প সফল হলে বাংলাদেশে আবারও ফিরে আসবে একসময়ের সোনালি আশের সোনালি দিন, বাঁচবে পরিবেশ, ফিরবে কৃষক আর কৃষির সুদিন। মনে করি এটা পাটে একটা মার্কেট তৈরি হচ্ছে, আমরা ওনাকে বলবো এই ফর্মুলেশনটা বাজারে দিয়ে প্রাইভেট দিতে পারলে, প্রাইভেট দিলে পরে এটা খুব ফাস্ট চলে যাবে, আর সরকারিভাবে রাখলে আমাদের একটা লিমিটেশন প্রোডাকশন আসবে। আমরা দেখবো এর মার্কেট ভ্যালু কতটুকু আছে, এক্সপোর্ট কতটুকু করা যায়। এক্সপোর্ট ভ্যালু যদি আমাদের পুরো দেশকে যদি আমরা ব্র্যান্ডিং করে আনতে পারি এই পলিথিন, এই পলিথিনে, তাহলে আমরা এইটাকে সরকারিভাবে এবং প্রাইভেট আকারে সব জায়গায় আমরা দেওয়ার চেষ্টা করবো। কিছু কিছু জিনিস এখানে নাই, আমি আমার নিজের কারখানা যেটা আছে সেখানে আছে, আপনি গিয়ে দেখে আসুন, গিয়ে ওই কপি দেন, কপি করে হলেও আমি, কারণ আমার আমি শিল্প কারখানা, আমার হচ্ছে আমার নেশা পেশা, সুতরাং সেটাকে আমি আদি ওখান থেকে এসেছি। সুতরাং আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি প্রোডাকশন যাওয়া যায় এবং আমার দেশকে উন্নয়ন করা যায়, সেটা আমার যেহেতু আমার দেশকে ভালোবাসে, দেশকে আমরা উন্নয়ন করে যাবো। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চেপে রাখুন, যাতে আমাদের চ্যানেলের সব আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে পারেন। দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি।